হ্যালো বন্ধুরা, শিক্ষানিকেতন স্টাডি সেন্টার চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগত। আমি সমীর তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ ক্লাস। তো এখন যেটা চলছে, এর পার্ট ওয়ান আমরা করে ফেলেছি আগেই, তো আজকে এটা পার্ট টু, সময় এবং কার্য। তো তোমরা যারা অঙ্ককে ভয় পাও, অঙ্ক কঠিন মনে হয় এবং অঙ্ক বুঝতে সমস্যা হয়, তাদের জন্যই কিন্তু এই ক্লাসটি একদম স্পেশালভাবে শুরু করা হয়েছে। তো একদম সহজ অঙ্কগুলি কেমন করে সেটা যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু কঠিন অঙ্কগুলি পারবো। তো শুরু করা যাক। তো আজ যেটা করতে চলেছি, যে কাজ শেষ হওয়ার 6 দিন আগেই বি চলে যায়। এর আগের পার্ট ওয়ান তোমরা যদি দেখে না থাকো, ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেটা দেখতে পারো। এছাড়া আমি আই বটনে দিব, সেখান থেকেও দেখতে পারো। তো পার্ট ওয়ানটা দেখার পরে কিন্তু পার্ট টু দেখবে, তাহলে বুঝতে পারবে। তো পার্ট ওয়ান আমরা করেছিলাম লাস্ট, যে দুজন মিলে কাজ শুরু করে এবং কাজ শুরু করার কিছুদিন পরে কেউ একজন চলে গেল, তাহলে বাকি কাজটা করতে কতদিন লাগবে। তো এবারে যেগুলি করব, এবারে বলেছি কি, যে এ একটি কাজ 16 দিনে, বি ওই কাজটি 24 দিনে করতে পারে। এবার দুজনে একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। এবার বলছে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তবে পুরো কাজটি করতে কতদিন, পুরো কাজটি কতদিনে শেষ হবে, মানে পুরো কাজটি করতে কতদিন সময় লাগবে, এটা বলেছে। তো এরকম অঙ্ক আমরা কি করব, এ বলেছে 16 দিন, তাহলে লিখবো 16, তাহলে 24, এখানে 24 লিখবো। দুটো আমরা কি নিব, দুটোতে লসাগু, 16 আর 24-এর লসাগু আমরা নিতে পারি 48। এটাকে এরকম করে লিখে দিতে পারি, এ বি, মনে রাখার জন্য, না লিখলেও চলবে, মনে রাখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এর ক্ষমতা কত, মানে প্রতিদিন কতটুকু করে কাজ করে, তাহলে 16 দিনে হচ্ছে 48, তাহলে 3 করে, এর ক্ষমতা হচ্ছে 3। এর ক্ষমতা কত, 2। 24 দিন 48, প্রতিদিন 2 2 করে কাজ করে। পার্ট ওয়ানে ভালো করে বলেছি বিষয়গুলি, কেন কিরকম করে হয় না হয়। এবার হচ্ছে একত্রে কাজ শুরু করে, তো একত্রে যখন কাজ করে তাহলে কতটুকু করে কাজ করে, 5 5 5 করে কাজ করে। কিন্তু এখানে বলেছে কি, যে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তাহলে লাস্ট যে 6 দিন কাজ হয়, মানে একদম শেষে 6 দিন, এগুলো অঙ্ক এরকম করে ভাবতে হবে। শেষ 6 দিন কাজটি কে করে, বি তো চলে যায়, তারপরে এ করে, তাহলে শেষ যে 6 দিন কাজ হয়, শেষ 6 দিনে হচ্ছে কে কাজ করে, এ। এ কতটুকু করে কাজ করে, এ হচ্ছে ডেইলি হচ্ছে 3 করে কাজ করে, মানে 3 ইউনিট বলতে পারি। তাহলে 6 দিনে কতটুকু কাজ করে, এ এ হচ্ছে 18 কাজ, 3 ইউনিট করে 6 দিন কাজ করলো, তাহলে 18 কাজ কিন্তু এ করলো, মানে সবার শেষে 18 কাজ কিন্তু এ করেছে। তাহলে এই 48-এর মধ্যে 18 কাজ তো এ করলো, তাহলে বাকি থাকলো কত, এই 48-এর মধ্যে 18 কাজ এ করে ফেলেছে লাস্টের 6 দিনে, তাহলে বাকি থাকলো, এখানে 18 বাদ দিয়ে দিই, বাকি থাকলো কিন্তু 30 কাজ, 48 থেকে 18 কাজ, যতটুকু যতটুকু কাজ এ করে ফেলেছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কাজ বাকি থাকলো কতটুকু, 30। এবার 30 কাজ যে বাকি রইলো, এটা কে করেছিল, এটা প্রথম দিন প্রথম থেকে এ এবং বি দুজন একসঙ্গে করেছিল, তাহলে এ আর বি হচ্ছে দুজন মিলে কতটুকু করে কাজ করে, একজন 3 কাজ করে আর একজন 2, দুজন মিলে কি 5, ডেইলি 5 5 5 করে কাজ করে, তাহলে 30 কাজ করতে কতদিন লাগে, একদম সহজ, ক্ষমতা দিয়ে কাজটাকে ভাগ, যদি কেটে দেয় তাহলে কি হয়ে যাবে, 6 6 দিন। তাহলে যে দুজন মিলে প্রথমে 6 দিন কাজ করে, বি চলে যায়, তারপর বাকি কাজটা কি, এ আবার 6 দিন করে, তাহলে বলেছে যে তবে পুরো কাজটি কতদিনে শেষ হবে, তাহলে পুরো কাজটি প্রথমে এই প্রথমে 6 দিন, আবার এ এক্সট্রা 6 দিন, তাহলে 12 দিন, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে কি, 12 দিন। তাহলে পুরো কাজটা করতে 12 দিন। তো এবারে অঙ্কটা কি বলেছে, এ একটি কাজ 20 দিনে এবং বি ওই কাজটি 25 দিনে করতে পারে, দুজনে একত্রে কাজটি শুরু করে কিন্তু কিছুদিন পর এ চলে যায় এবং বাকি কাজ বি একা 10 দিনে সম্পন্ন করে, এ কতদিন কাজ করেছিল। তো এর আগেটা ছিল যে টোটাল কাজ করতে কতদিন সময় লাগবে, কিন্তু এখানে বলেছে এ কতদিন পরে চলে যায় সেটা কিন্তু দেওয়া নেই, এর আগের অঙ্কে কিন্তু দেওয়া ছিল যে এতদিন পরে চলে যায় বা এতদিন আগে চলে যায়, এবার বলছে কতদিন কাজ করার পর চলে যায়। তো এবার একই রকম করব আমরা, এ হচ্ছে 20, বি কত, 25, তাহলে 20 আর 25 আমরা লসাগু নিব, তাহলে ওইটাই মোট কাজ, তাহলে এটার যদি আমরা লসাগু নেই, তাহলে এটা সামনে লিখে দিতে পারি এ বি, মনে রাখার জন্য, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এ হচ্ছে 20 দিনে 100 কাজ করে, তাহলে রোজ কত করে করে, 5 5 5 করে, মানে ওর ক্ষমতা ডেইলি কাজ করার ক্ষমতা হচ্ছে 5 5। এবার বি হচ্ছে 25 করে করে, ওর কাজ করার ক্ষমতা কত, 4 4 4। এবার কি বলেছে, যে দুজনে একত্রে কাজটি শুরু করে কিন্তু কিছুদিন পর এ চলে যায় এবং বাকি কাজটি বি 10 দিনে সম্পন্ন করে, তাহলে লাস্ট যে 10 দিন কাজ হয়, লাস্ট 10 দিন কাজটা কে করে, সেটা কিন্তু বি করে, তাহলে বি 10 দিনে কতটুকু করে আমরা জেনে নিই, তাহলে বি 4 4 করে, তাহলে 10 দিন যদি করে 10 দিনে কতটুকু হবে, 40 কাজ, তাহলে বি কিন্তু 40 কাজ কমপ্লিট করে ফেলে।
10 দিন, তাহলে 100-র মধ্যে 40 কাজ কিন্তু বি করে, মানে শেষের দিকে। তাহলে 40 কাজ যদি বি করে, তাহলে এক্সট্রা কাজ কত থাকলো? তাহলে 100-র মধ্যে 40 কাজ বি করলো, তাহলে 60 থাকলো। এই 100 থেকে 40 বাদ দিয়ে দিলাম, মানে বিয়োগ করে দিলাম, তাহলে থাকলো 60। এই 60 কাজ কে করে? প্রথম দিকে হয়, এটা তো শেষের দিকে হয়, তাহলে 60 কাজ হচ্ছে এ আর বি হচ্ছে দুজন একসঙ্গে করে। তাহলে এ আর বি দুজনের ক্ষমতা কত? এই 5 আর 4 হচ্ছে কত? 9। তাহলে 9 9 করে ওরা কাজ করে, 60 কাজ করতে ওদের কতদিন লাগে? তাহলে এটাকে 9 দিয়ে আমরা ভাগ করে দেব। 9 দিয়ে ভাগ করে তাহলে কত হবে? 6 সমস্ত 6/9, মানে 3 দিয়ে 6 সমস্ত 2/3, তার মানে এটাকে ভাগ করলে কত আসবে? 6 সমস্ত 6 সমস্ত 2/3, এত দিন। তাহলে যে এতদিন পরে এ চলে যায়, বা এ কতদিন কাজ করে? এ আর বি দুজনেই তো করে, প্রথম দিকে এতটুক করে, তারপরে শেষে হচ্ছে 10 দিন বি করে, তাহলে 6 সমস্ত 2/3 দিন। তাহলে এ এ কতদিন কাজ করেছিল? এ হচ্ছে 6 সমস্ত 2/3 দিন কাজ করেছিল। খুবই তো এবারে যে অঙ্কটি, এবারে কি বলেছে? এ একটি কাজ 12 দিনে, বি ওই কাজটি 15 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 3 দিন পরে বি এসে যুক্ত হয়, তবে অবশিষ্ট কাজ এ ও বি একত্রে কতদিনে করবে? তাহলে এটা একটু অন্যরকম, কিন্তু আমাদের নিয়ম কিন্তু একটাই। অঙ্ক যেরকমই দেখ, আমরা যে নিয়মটি শিখেছি সেই নিয়ম দিয়ে সময় এবং কাজের সমস্ত অঙ্ক করে ফেলবো। এরপরে এই টপিকের উপরে ভিত্তি করে কিন্তু চৌবাচ্চা আর নলের যে অঙ্কগুলি সেম টু সেম এরকম ভাবে হবে। এরপরে আমি নিয়ে আসবো চৌবাচ্চা এবং নলের অঙ্ক। তো এখানে এ হচ্ছে 12 দিনে, তাহলে আমরা এখানে 12 লিখবো। বি হচ্ছে 15, তাহলে 15 লিখবো। 12 15, এই দুটো লসাগু কি নিবো? 60। তাহলে এর হচ্ছে ক্ষমতা কত, মানে প্রতিদিন এ হচ্ছে প্রতিদিন কতটুকু করে কাজ করে? তাহলে লসাগু হচ্ছে কি? 60। এর ক্ষমতা কি, রোজ ক্ষমতা কি? 5। এর রোজ ক্ষমতা কত? 4, কাজ করার ক্ষমতা। এবারে কি বলেছে? এ একা কাজটি শুরু করার 3 দিন পর। তাহলে প্রথমে এ কাজ করছিল, কতদিন কাজ করেছে? এ হচ্ছে 3 দিন কাজ করেছে। তো এ 3 দিন কতটুকু করে দিল? এ হচ্ছে 5 করে কাজ করে, 3 দিনে করলে কত করবে? 15 কাজ। তাহলে এ হচ্ছে 15 কাজ কিন্তু কমপ্লিট। তাহলে 60 কাজের মধ্যে 15 কাজ যদি হয়ে যায়, তাহলে কতটুকু বাকি থাকলো? তাহলে থাকলো 45। এতটুকু কাজ কিন্তু রয়ে গেল। তাহলে এ কিন্তু 15 কাজ করে ফেললো 3 দিনে। এবার বি আসলো, বি এসে কি হলো? বি এসে যুক্ত হয়, তবে অবশিষ্ট কাজ এ ও বি একত্রে কতদিনে করবে? তাহলে এবার এ আর বি দুজন মিলে কতটুকু করে? 5 আর হচ্ছে 4, 9 9 করে এই যে 45 কাজ করবে। তাহলে 9 করে যদি 45 কাজ করে, 5 দিন সময় লাগবে। ভাগ করে দিলাম, মানে সবসময় হচ্ছে কাজটাকে ক্ষমতা দিয়ে ভাগ করলে দিন বের হবে। যতটুকু কাজ থাকবে, কাজটাকে আমরা এদের ক্ষমতা দিয়ে ভাগ করব। একজনের কথা বলে একজনের ক্ষমতা দিয়ে ভাগ, দুজনের কথা বলে দুজনের। এখানে বলছে একত্রে কতদিন, তাই দুজন একত্রে দিয়ে ভাগ করে দিলাম, 5 দিন। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু 5 দিন। কত তাড়াতাড়ি হয়ে গেল! তো এবারে কিন্তু একটু অন্যরকম কি বলেছে? এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করে। এ আর বি যদি একসঙ্গে করে, তাহলে 12 দিন। বি এবং সি 15 দিন, সি এবং এ হচ্ছে 20 দিনে করতে পারে। এ বি এবং সি একত্রে কাজটি কতদিনে করতে পারবে? তো এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো। এরপর আমি রোজ একটি করে নতুন ভিডিও আপলোড করছি, তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। এবং যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং অবশ্যই লাইক করবে। আর যদি কোনো মন্তব্য থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এই সময় এবং কাজের যত রকমের অঙ্ক রয়েছে, মানে যত রকম টাইপ, যত রকম ভ্যারাইটি রয়েছে, সব ধরনের কিন্তু আমি করাবো। তো এটা শুধু পার্ট 2 চলছে, এরকম অনেক কয়েকটি পার্ট হবে, 4-5টি কিন্তু পার্টে আমি অঙ্কগুলিকে সবগুলো অঙ্ক করানোর চেষ্টা করব। তো এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে, বি তাহলে আমরা লিখি এ এ এবং বি, তাহলে আমরা এরকম করে লিখতে পারি এ প্লাস বি দুজন একত্রে করলে কতদিন? 12 দিন। তারপর কি বলেছে? বি এবং সি, তাহলে বি প্লাস সি আমরা লিখতে পারি 15 দিনে। আর কি বলেছে? সি এবং এ, তাহলে লিখতে পারি সি প্লাস এ কতদিনে বলেছে? 20 দিনে। তাহলে এরকম করে কিন্তু আমরা লিখতে পারি 12 15 20 লিখলাম। এবার আমরা এটার কি করব? লসাগু, তাহলে এমন একটা লসাগু নেবো যেটাকে সব সংখ্যাগুলি দিয়ে ভাগ যাবে। আমরা 60 ধরে নেই, এবার 60 না ধরে কেউ যদি 120 ধরে নেয়, তবুও হবে, উত্তর একই আসবে, তোমরা ধরে করতে পারো। তাহলে 12 দিয়ে এবার এ প্লাস বি, এই দুজনের প্রতিদিনের কাজ করার ক্ষমতা কত? 12 দিয়ে এটাকে ভাগ করবো, 5। বি প্লাস সি, এদের প্রতিদিনের কাজ করার ক্ষমতা কত? 4। আর সি প্লাস এ, এদের কাজ করার ক্ষমতা কত? 3। এবার বলেছে এ বি সি একত্রে কাজ করলে, তাহলে এরা এ বি সি যদি একত্রে কাজ করে, তাহলে তারা একত্রে কতটুকু ডেইলি কাজ করে সেটা জানতে হবে।
তার মানে এগুলো যদি যোগ করে দেয় তাহলে এ দুবার আসবে, বি দুবার আসবে, সি কিন্তু দুবার। তার মানে লিখতে পারি টু কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি, কারণ এ দুবার আসবে, বি দুবার আসবে, সি দুবার আসবে, তাহলে আমরা দুইকে কমন নিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি। তাহলে তারা তাদের রোজ যে কাজ করে মানে ডেইলি যে কাজ করে তার ক্ষমতা কত হবে, 5 4 9 3 12। এবার দুই দিয়ে যদি কেটে দিই 6, তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে কিন্তু ডেইলি কিন্তু 6 6 করে কাজ হবে, মানে প্রত্যেক দিন 6 করে কাজ হবে। তাহলে টোটাল কাজ কত আমাদের 60। তাহলে প্রতিদিন যদি 6 করে কাজ হয় তাহলে তিনজন একসঙ্গে কাজ করলে কতদিনে কাজ শেষ হবে? আমরা জানি টোটাল কাজটাকে কি ক্ষমতা দিয়ে ভাগ, তাহলে এটাকে কাটলে কত হবে? 10। তাহলে উত্তর কিন্তু এই 10 দিন। তো এবারে একটা আরো একটু অন্য রকমের অঙ্ক, তো আমি আমি সব ধরনের অঙ্কই একটা একটা করে করাবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের যদি আরো কোনো অন্যান্য অঙ্ক যদি প্রয়োজন হয়, কোন টপিকটা প্রয়োজন সেটা তোমরা বলবে, বুঝতে না পারলে বলবে, কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু সেটাকে সলভ করার চেষ্টা করব। তো বলছে একজন লোক কোনো একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার পুত্রের সহযোগিতায় কাজটি 3 দিনে সম্পন্ন হয়, তবে তার পুত্র একা কাজটি কতদিনে করতে পারবে? তো বলেছে লোকটা যদি একা করে তাহলে 5 দিনে, পুত্রের সঙ্গে যদি একসঙ্গে করে তাহলে কত? 3 দিনে। তাহলে এটা বলতে পারি লোক, আমরা এরকম করে মনে রাখার জন্য লিখতে পারি কি, এটা ম্যান, এম এম মানে ম্যান, আর আরেকটা কি এম প্লাস এস মানে ম্যান প্লাস সন মানে পুত্র, যে যেভাবে মনে রাখতে পারে। তোমরা এখানে ল লিখতে পারো, ল মানে লোক, এখানে লিখতে পারো ল, আর হচ্ছে পু মানে পুত্র, এভাবে মনে রাখার জন্য। তাহলে এখানে হচ্ছে লোকটি হচ্ছে 5 দিনে করতে পারে, আর লোকটি প্লাস তার হচ্ছে পুত্র দুজন মিলে করলে 3 দিনে করতে পারে। তাহলে আমরা এটা পুরো কাজটা কিভাবে জানবো? এটা লসাগু তাহলে নিয়ে নিই 15। তাহলে মানুষটির ক্ষমতা, মানুষটি যে একা কাজ করে তার ক্ষমতা কত? 3। আর দুজন মিলে যদি কাজ করে নিশ্চয়ই ক্ষমতা বেশি হবে কাজে, তাড়াতাড়ি কাজটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হবে? 5। এটাকে ভাগ করতে হয়, তাহলে এই যে দুজন মিলে একসঙ্গে কাজ করলে প্রতিদিন কিন্তু 5 5 5 করে কাজ করছে, আর লোকটা যদি একা কাজ করে কতটুকু করে কাজ করছে? 3 3 3। তাহলে তার পুত্রের কাজ করার ক্ষমতা কত? এখান থেকে হচ্ছে এই 5 কাজ যে আছে, এই 5 কাজের মধ্যে এই 5 কাজের মধ্যে লোকটা তো 3 কাজ করে, তাহলে তার পুত্র কত করে? 2। এখান থেকে হচ্ছে লোকটার পুত্র দুজন মিলে 5, আর লোকটা একা হচ্ছে 3, তাহলে পুত্র কত? 2 করে কাজ করে ডেলি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পুত্রের কাজ করার ক্ষমতা কত? 2। তার মানে এখান থেকে বলতে পারি পুত্রের কাজ করার ক্ষমতা কিন্তু হচ্ছে 2। এবার বলছে পুত্র একা কাজটি কতদিনে করতে পারে, তো পুরো কাজটি কত? 15। তাহলে 15 কাজ কত? প্রতিদিন 2 2 2 করে করবে, তাহলে কতদিন লাগবে? এই যে পুরো কাজটাকে কিন্তু ক্ষমতা দিয়ে ভাগ, তাহলে 15 কে যদি 2 দিয়ে ভাগ করে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে 7.5। এত দিন, তাহলে পুত্র যদি একা কাজটি করে তাহলে কিন্তু এই 7.5 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এবারে যেটা বলা হয়েছে, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে, বি এবং সি দুজন মিলে যতদিনে করে, এ একা সেই কাজটি ততদিনে করে, বি এবং সি যতদিন লাগে এ একাই ততদিনে করতে পারে, মানে এরকম বি এবং সি 10 দিনে করে তাহলে এ একা 10 দিনে করে, এরকম ব্যাপারটা। যদি এ এবং বি একত্রে কাজটি 12 দিনে এবং সি একা কাজটি 24 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কতদিনে করতে পারবে? তো আমরা এখানে লিখতে পারি এ এবং বি, তাহলে এরকম এরকম করে লিখতে পারি এ বি, এ প্লাস বি দুজন মিলে কত দিনে? 12 দিনে, আর সি হচ্ছে 24 দিনে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটা নিতে পারি 24, এটা কত হয়ে যাবে? 2, এটা হয়ে যাবে 1। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন কত হয়ে গেল? এ প্লাস বি প্লাস সি তিনজনের ক্ষমতা হয়ে গেল 2 প্লাস 1, আমরা একবার 3 লিখে দিই, 2 আর 1 3 3 জনের। এবার এখানে কিন্তু আর একটা কথা বলা যদি বি প্লাস সি যত ক্ষমতা এ একা কিন্তু তত ক্ষমতা, তাহলে আমরা এরকম লিখতে পারি বি প্লাস সি ইজ ইকাল টু কিন্তু এ, মানে বি প্লাস সি যত দিনে কাজটি করতে পারে এও তত দিনে করতে পারে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি কি বি প্লাস সি যত এ ঠিক তত, দুজনেই তো সমান বলে দিয়েছে এখানে, তাহলে এই 3 3টা কি এই এইটা এটা 2 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে বলতে পারি কি এর ক্ষমতা কত? 1.5। আর হচ্ছে বি প্লাস সি এর ক্ষমতা কি? 1.5, মানে বি প্লাস সি যদি 1.5 দিনে করতে পারে এও 1.5 দিনে করতে পারবে, এই 1.5 1.5 3। তাহলে আমরা বলতে পারি এখান থেকে বলতে পারি এর ক্ষমতা কি? 1.5, তার মানে বলতে পারি এ হচ্ছে 1.5, এর ক্ষমতা হচ্ছে 1.5, কিন্তু আমাদের এর কথা বলেনি, বলছে বি একা কাজটি কতদিনে করবে। তাহলে বি কোথা থেকে পাবো? এই যে এখানে রয়েছে এ প্লাস বি, তাহলে এখানে এ আর বি দুজন মিলে ক্ষমতা কত? 2।
এ প্লাস বি দুজন মিলে কাজ করার ক্ষমতা কত? 2। তার মধ্যে এ তো একাই দেড়, যে এ এর ক্ষমতা হচ্ছে দেড়, তাহলে 2 এর মধ্যে এ এর ক্ষমতা হচ্ছে দেড়, তাহলে বি এর কত? বি এর হচ্ছে হাফ মানে 0.5, তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 0.5। বা এটাকে আমরা লিখতে পারি হাফ, লিখতে পারি 0.5, লিখতে পারি হাফ, লিখতে পারি। তাহলে এ এর ক্ষমতা দেড় হলে বি এর ক্ষমতা কোথা থেকে পেলাম আমরা? এ প্লাস বি এখানে রয়েছে, এখান থেকে এ এরটাকে বাদ দিয়ে দিলাম। এ আর বি দুজন মিলেছে 2, এ হচ্ছে দেড়, তাহলে 2 এর থেকে এ দেড় হচ্ছে বাদ দিয়ে দিলাম মানে বিয়োগ করে দিলাম, পেলাম আমরা কি 0.5। তাহলে বি এর ক্ষমতা এত। এবার টোটাল কাজ কত? 24। এবার 24 কাজ বি কতদিনে করতে পারবে? এবার বি রোজ কতটুকু কাজ করে? আধা কাজ করে। তাহলে ডেইলি যদি এক এক করে কাজ করে তাহলে 24 কাজ 24 দিন লাগবে। এবার আধা আধা করে কাজ করলে কতদিন লাগবে? ডাবল টাইম লাগবে। তাহলে 24 না হয় কি 48, তাহলে সময় কত? এটা 48, উত্তর হয়ে যাবে কি 48, 48 এতদিন।